morning, my dear friends, and welcome to the Artoforin 2.0 channel. তো আমাদের কথা মতো আমরা যে ক্লাসটা করার কথা ছিল আমাদের এসবিআই যে মেইনস এর কথা মাথায় সামনে রেখে, কারণ আমাদের এসবিআই যে মেইনস সেপ্টেম্বর, এটা তো সেপ্টেম্বর চলছে, অক্টোবরের 1 তারিখ থেকে কিন্তু এসবিআই মেইনস এর एग्जाम স্টার্ট হতে যাচ্ছে। তো বেসড अपॉन दैट শিডিউল তো আমরা শুরু করে দিয়েছি এসবিআই যে মেইনস এর উপর লাস্ট 6 মান্থের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে 6টা ইম্পর্টেন্ট ক্লাস। তো আজকে আমরা ডে 1 নিয়ে আলোচনা করব। ডে 1 এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আজকে নিয়ে এসেছি। তো ফার্স্ট অফ অল ক্লাসটা স্টার্ট করার আগে আমি আগে লিংকটা শেয়ার করব এবং সবাই ক্লাসটাকে জয়েন করে নাও। যারা যারা আমাদের সাবস্ক্রাইবার আছো সবাইকে বলবো লিংকটা শেয়ার করো এবং ক্লাসটাকে জয়েন করো। আমরা ক্লাসটা এখনই শুরু করে দেব। খুব ইম্পর্টেন্ট এন্ড সিলেক্টিভ কিছু কোশ্চেন্স নিয়ে আমি আজকে এসেছি এবং প্রত্যেক দিন এই টাইমে কিন্তু আমি আমাদের আর্টোফোরিন 2.0 চ্যানেলে চলে আসব 30 তারিখ অবধি। তো আগে একটু লিংকটা শেয়ার করে দিই, দেন ক্লাসটা স্টার্ট করব। শিডিউল টাইম থেকে একটু আগে ক্লাসটা স্টার্ট করলাম, কারণ কিছু ডিটেইলসে আমরা আমাদের আলোচনা আছে এবং তার জন্য কিছু টাইম লাগবে, তার জন্য একটু আগে স্টার্ট করলাম। তো আমি লিংকটা শেয়ার করে দিচ্ছি, সবাই একটু কাইন্ডলি জয়েন করে নাও এই সেশনটা। জয়েন নাও অল। যারা যারা এসবিআই মেইনস দিচ্ছ তোমাদের জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং খুবই সিলেক্টিভ কোশ্চেন নিয়ে কিন্তু আমি 6টা ক্লাস দেব, এবং আমি খুবই আশাবাদী যে এই ক্লাসগুলো তোমরা ফলো করলে তোমরা এর থেকে কিন্তু কোশ্চেন পেয়ে যাবে। চলো দেখে নিচ্ছি তাহলে আমরা। ওকে চলো তাহলে আমরা আজকে দেখো আমাদের যে ডিটেইলসটা আমার স্ক্রিনে আছে। তো এসবিআই যে মেইনস এর উপর যে আমাদের যে মেইন যে কিছু টপিকগুলো থাকবে আগে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি দিয়ে দিই। দেখো টোটাল এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আলোচনা করব এপ্রিল থেকে সেপ্টেম্বর 2021। টোটাল ডেইজ হবে 6 দিন এবং সেটা হবে 25 থেকে 30 সেপ্টেম্বর 2021 এবং ডেইলি 6টা থেকে। এবং আমাদের চ্যানেল আর্টোফোরিন 2.0 আজকে একটু শিডিউল টাইমের থেকে একটু আগে শুরু করেছি, একটু কথা হবে তার জন্য একটু টাইম লাগবে এবং পরে আমাদের কিছু ক্লাস আছে আরও, তো তার জন্য আমি একটু আগে চলে এসেছি। তো যারা যারা এখনো জয়েন করে তোমরা জয়েন করতে পারো ক্লাসটা। তো আজকে আমরা দেখে নেব ডে 1 বা ফার্স্ট ডে অফ দিস সিরিজ, টোটাল 6 ডেজ এর সিরিজ এবং আজকে হবে ডে 1। তাহলে দেখে নিচ্ছি আমরা তাহলে ফার্স্ট কোশ্চেনটা, আমরা আমাদের আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা ডিসকাশন করবো সেটা থাকবে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বর, এই 6 মাসের
ক্লায়েন্ট অ্যাফেয়ার্স অক্টোবরের আমাদের এক্সাম হবে, তো আই হোপ এই ছয় মাসের ক্লায়েন্ট অ্যাফেয়ার্সগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে পড়ি, এগুলো থেকে আমাদের কিছু কোয়েশ্চেন আমরা পেয়ে যাব আমাদের আপকামিং এসবিআই মেইনস এক্সামে। তো আজকে কোয়েশ্চেনগুলো বেসিক্যালি এপ্রিল মান্থে থাকবে, তো যে যতটুকু পারো তোমরা আনসার করতে পারো এবং জয়েন করতে পারো এই সেশনটা। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং অবশ্যই শেয়ার করবে। তাহলে ফার্স্ট কোয়েশ্চনটা দেখে নিচ্ছি কি আছে। উইচ স্টেট সেলিব্রেটেড ইটস 86 স্ট্যাটুট ডে অন 1 April 2021? এপ্রিলের এক তারিখ কোন স্টেট 86তম স্ট্যাটুট ডে ওরা পালন করে বা পালন করেছে 2021 সনে? ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা না গুজরাট? কোন স্টেটে এপ্রিল 1, 2021 86তম স্ট্যাটুট ডে হয়েছে? রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার সি, ওড়িশা। তো ওড়িশার সিএম কে? নবীন পটনায়ক, আমরা জানি। এন্ড ওড়িশার ক্যাপিটাল কি? ভুবনেশ্বর। ওকে, তো ওড়িশা এপ্রিলের 1 তারিখ 86তম স্ট্যাটুট ডে পালন করলো এবং ওড়িশার বর্তমান চিফ মিনিস্টার নবীন পটনায়ক এবং ওড়িশার ক্যাপিটাল ভুবনেশ্বর। নেক্সট কোশ্চেনটা দেখে নিই। মাটি ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং পার্ট অফ ইন্ডিয়া? মাটি ফেস্টিভ্যাল এদের মধ্যে ভারতের কোন অঞ্চলে বা কোন এরিয়াতে অবজার্ভ করা হয় থাকে? ওয়েস্টার্ন ইন্ডিয়া, নর্থ ইস্ট, সাউথ ইন্ডিয়া নাকি পূর্বাঞ্চল? এটা মাদার আর্থ এর উপর একটা পূজা এবং ওই সাইডে এই পূজাটা মাটি ফেস্টিভ্যাল নামে পরিচিত এবং এটা রীতিমতো প্রায় বছর প্রতি বছরই হয়ে থাকে মাটি ফেস্টিভ্যাল এবং সেটা পালন করে থাকে, অবজার্ভ করে থাকে পূর্বাঞ্চল। ভারতের পূর্বাঞ্চলের যেই সাইডগুলো, যে স্টেটগুলো থাকে ওই দিকে আমাদের এই ফেস্টিভ্যালটা স্পেশালি আদিবাসীদের এরিয়াতে ওরা এই ফেস্টিভ্যালটা পালন করে থাকে বা অবজার্ভ করে থাকে প্রত্যেক বছর। নেক্সট নাম্বার থ্রি, ইন এপ্রিল 2021 হুইচ স্টেট হ্যাজ পাসড দ্য ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যাক্ট 2003 বিল দ্যাট পেনালাইজেস ফোর্সিবল অফ ফ্রডুলেন্ট রিলিজিয়াস কনভার্সন অফ ম্যারেজ? মানে জোর জবরদস্তি করে রিলিজিয়ান চেঞ্জ করাকে এপ্রিল 2021 সনে ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যাক্ট 2003 নামে একটা বিল পাস করেছে যার মাধ্যমে এইগুলো করলে এটা পেনাল্টি হবে বা এটা ফাইন হবে, এবং সেটা কোন রাজ্য সরকার সেটা নিয়েছে বা সে অর্ডারটা জারি করেছে? পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান না গুজরাট? কোন রাজ্য ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যাক্ট 2003 বিল নামে একটা বিল এনেছে যাতে করে এই ফ্রডুলেন্ট রিলিজিয়াস কনভার্সনটাকে প্যানালাইজ করা হবে? অ্যান্ড সেটা করলো অপশন নাম্বার ডি, গুজরাট গভর্নমেন্ট এবং গুজরাট সরকার। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। হুইচ স্টেট ইজ সেট টু বিকাম ইন্ডিয়াস ফার্স্ট স্টেট টু হ্যাভ টু গ্রিন এনার্জি এফিশিয়েন্ট টাউন? গ্রিন এনার্জি এফিশিয়েন্ট টাউন কোন স্টেটের মধ্যে করা হবে? এটা কি ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার না মধ্যপ্রদেশ? এগুলো মূলত স্টেট রিলেটেড নিউজ, স্টেট রিলেটেড অ্যাফেয়ার্স এবং ভেরি ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনগুলো তোমরা মার্ক করে রাখতে পারো, এগুলো খুবই সিলেক্টিভ কোয়েশ্চেন্স, এগুলো যেগুলো চুজ করা হয়েছে এবং হোপফুলি এগুলো থেকে তোমরা ভালো কোয়েশ্চেন পেতে পারো যদি এগুলো তোমরা অবজার্ভ করে থাকো। তো ফার্স্ট স্টেট কোনটা যেখানে দুটো গ্রিন এনার্জি এফিশিয়েন্ট টাউন হবে? গ্রিন এনার্জি আমরা কথার মাধ্যমে বুঝতে পারি পরিবেশ সংরক্ষণ, এনভায়রনমেন্ট রিলেটেড, এনভায়রনমেন্ট সংরক্ষণের উপর জোর দেওয়া হয়েছে এই দুটো সিটির মধ্যে নতুন করে এফিশিয়েন্ট টাউন করা হবে টু গ্রিন এনার্জি, এবং সেটা কোন রাজ্যে হচ্ছে? ঝাড়খণ্ড, ওড়িশা, বিহার না মধ্যপ্রদেশ? সেটা হচ্ছে বিহারে। ওকে, নেক্সট, হুইচ স্টেট রিসেন্টলি বিকেম দ্য ফার্স্ট টু প্রোভাইড হেলথ ইন্স্যুরেন্স ফর অল ইটস রেসিডেন্টস? কোন রাজ্য সরকার ওদের সমস্ত রেসিডেন্টের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স লাগু করেছে বা প্রোভাইড করতে যাচ্ছে? গোয়া, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, রাজস্থান? একটা নমিনাল রেটে রাজ্য সরকার পুরো রাজ্যবাসীকে এই হেলথ ইন্স্যুরেন্সটা করাবে এবং হেলথ ইন্স্যুরেন্সটা দেওয়া হবে, একটা প্রোভাইড করা হবে যাতে করে স্বাস্থ্যের এবং পরবর্তী সময় যাতে জীবনের ঝুঁকির সাথে যাতে এই ইন্স্যুরেন্সটা থাকলে যাতে
ওরা টাকা পেতে পারে বা সুবিধা হয়। তো হেলথ ইন্স্যুরেন্স কোন রাজ্য সরকার থেকে সমস্ত ওদের নাগরিকদেরকে দেওয়া হচ্ছে বা দেওয়া হবে, প্রোভাইড করা হবে, গোয়া, ওয়েস্ট বেঙ্গল, মিজোরাম, রাজস্থান, সেটা করা হচ্ছে রাজস্থান গভর্নমেন্টের। ঠিক আছে, নাম্বার সিক্স, হুইচ মিউনিসিপ্যাল কর্পোরেশন হ্যাজ ইস্যুড ইন্ডিয়াস ফার্স্ট মিউনিসিপ্যাল গ্রিন বন্ডস। মিউনিসিপ্যাল গ্রিন বন্ডস ভারতের কোন সিটিতে বা কোন মিউনিসিপ্যাল কর্পোরেশনে প্রথম ইস্যু করা হচ্ছে? কানপুর, ধানবাদ, আগ্রা না গাজিয়াবাদ? ভারতের কোন সিটিতে বা কোন মিউনিসিপ্যাল কর্পোরেশনে এটা করা হচ্ছে? এন্ড দ্য রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার ডি, গাজিয়াবাদ। গাজিয়াবাদ কোথায় আছে? গাজিয়াবাদ আছে উত্তরপ্রদেশে, ইউপিতে। নাম্বার সেভেন, হুইচ রেলওয়ে জোন বিকেম 100% ফুললি ইলেকট্রিফাইড রিসেন্টলি? ভারতের কোন রেলওয়ে জোনটা টোটালি 100% ইলেকট্রিফাইড হয়ে গেছে? কোন রেলওয়ে জোনটা 100% ফুললি ইলেকট্রিফাইড হয়ে গেছে, সেখানে সমস্ত রেল ইলেকট্রিফিকেশনের মাধ্যমে চলে? ওয়েস্ট সেন্ট্রাল, সেন্ট্রাল, কোনকান না নর্থ সেন্ট্রাল? কোথায় হচ্ছে এটা? অপশন নাম্বার এ, ওয়েস্ট সেন্ট্রাল। ঠিক আছে, নাম্বার এইট, ইন্ডিয়ান রেলওয়েজ কমপ্লিটেড দ্য আর্ক ক্লোজার অফ দ্য আইকনিক ছেনাম ব্রিজ ইন এপ্রিল 2021। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ? মানে ধনুর আকৃতির একটা ব্রিজ তৈরি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ। এটা এটা করা এপ্রিল 2021-এ করা হবে, এটা আইকনিক, এটা চেনাব নদীর উপর করা হচ্ছে। এবং সেই ব্রিজটার লেন্থ কত? 1034 মিটার, 1187 মিটার, 1245 মিটার না 1315 মিটার? ধনুক সাইজের এটা হচ্ছে, হতে যাচ্ছে, এবং সেটার লেন্থ কত? অপশন নাম্বার ডি, 1315 মিটার। নেক্সট, নাম্বার নাইন, হোয়াট ইজ দ্য কারেন্ট ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর অ্যাজ পার আরবিআই মনিটারি পলিসি? আরবিআই মনিটারি পলিসি অনুসারে ভারতের বর্তমান রিজার্ভ ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর কত? আমাদের এক্সামের জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, ব্যাংকিং এক্সামের জন্য অবশ্যই আমরা বলে রাখি সিআরআর কত আমরা জানতে লাগবে। এখন বর্তমান সিআরআর, এটা ফুল ফর্ম ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর কত পার্সেন্ট বর্তমানে আছে? 3.35%, 3.50%, 4% না 4.25%? দ্য রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার বি, ইয়েস, 3.50% বর্তমান ক্যাশ রিজার্ভ রেশিও হচ্ছে 3.50%। নাম্বার টেন, নেম দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পোর্টাল রিসেন্টলি লঞ্চড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে একটা পোর্টাল লঞ্চ করলো, সেই পোর্টালের নাম কি? এআই এস সি আই, সুপ্রিম এআই, সিপেস নাকি সুপেস? দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পোর্টাল এটা লঞ্চ করলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। তো এটা কে করছে? এটা করছে, সরি, এটা না, এটা করছে সুপ্রিম কোর্ট, এবং এই অ্যাপটার নাম হচ্ছে সুপেস। দেখেন এই নাম্বার 11 নাম্বার কোয়েশ্চেন, ফিফা হ্যাজ সাসপেন্ডেড হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ফেডারেশন ডিউ টু ক্লেমস অফ আউটসাইড ইন্টারফারেন্স। আউটসাইড ইন্টারফারেন্স মানে কি? ওই কান্ট্রিতে ওই অর্গানাইজেশন ছাড়া লোকাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট বা যে গভর্নমেন্ট দ্বারা ওদের হস্তক্ষেপ হয়েছে বা ওদের কাজ কোনো ব্যাঘাত হয়েছে এবং তার কারণে ফিফার যে কোড অফ কন্ডাক্ট সেটাকে লঙ্ঘন করেছে এবং তার জন্য ওদেরকে বরখাস্ত করা হয়েছে, এবং সেটা কোন কান্ট্রি? চায়না ফুটবল ফেডারেশন, ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, জাপান ফুটবল ফেডারেশন নাকি পাকিস্তান ফুটবল ফেডারেশন? রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার ডি, পাকিস্তান ফুটবল ফেডারেশন। নাম্বার টুয়েলভ, হু বিকামস দ্য ইউনাইটেড আরব এমিরেটস ফার্স্ট ফিমেল অ্যাস্ট্রোনট? ইউনাইটেড আরব এমিরেটস বা ইউএইর প্রথম মহিলা অ্যাস্ট্রোনটের নাম কি? নৌরা আল মাত্রোসি, হিন্দ আল আবাদেল,
হাবিবা আল সফর নাকি লামা আল আবদি। ইউএইস প্রথম ফিমেল অ্যাস্ট্রোনটের নাম কি? দ্য রাইট আনসার ইজ অপশন নাম্বার এ, নোরা আল মাত্রোসি। নেক্সট নাম্বার 13, গুলিমার লাসো ইলেক্টেড নিউ প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? গুলিমার লাসো এটা না দরজা বন্ধ হয়ে যায়। গুলিমার লাসো প্রেসিডেন্ট হয়েছে কোন কান্ট্রি নির্বাচিত হয়েছে রিসেন্টলি? বাহামাস, কিউবা, ইকুয়েডর না জাম্বিয়া? হোয়াট ইজ দ্য রাইট আনসার? গুলিমার লাসো ইলেক্টেড দ্য নিউ প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? দ্য রাইট আনসার ইজ অপশন নাম্বার সি, ইকুয়েডর। নেক্সট নাম্বার 14, দ্য ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ফর 2021 ইজ, বিশ্ব বই ক্যাপিটাল 2021 সনের জন্য কোন সিটিটাকে সিলেক্ট করা হয়েছে ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল? এথেন্স, গ্রিস, কুয়ালালামপুর, মালয়েশিয়া, বিলিসি, জর্জিয়া নাকি কোনাক্রি, গুয়েনা? ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হলো অপশন নাম্বার সি, বিলিসি, জর্জিয়া। নাম্বার 15, IMF has upgraded its growth projection for India to what percentage for financial year 2021-22 in its latest World Economic Outlook report? Latest World Economic Outlook report বলতে IMF বা International Monetary Fund ভারতের গ্রোথ প্রজেক্ট প্রজেক্ট কত পার্সেন্ট ওরা প্রজেক্ট করেছে ফর দ্য ফিনান্সিয়াল 2021-22? 10.5, 11.5, 12.5 বা 13.5? দ্য রাইট আনসার ইজ অপশন নাম্বার সি, 12.5। নাম্বার 16, নোটেড মারাঠি রাইটার ড্যাশ উইল রিসিভ সরস্বতী সম্মান 2020 ফর হিজ বুক সনাতন। নোটেড মারাঠি রাইটারের নাম কি? কৌস্তুভ কস্তুরে, শরণ কুমার লিম্বালে, আন্না ভাউ সাথে নাকি গোপাল গণেশ আগরকর? হোয়াট ইজ দ্য রাইট আনসার? 16 এর আনসার কি হতে পারে? সে মারাঠি রাজাটার নাম হলো অপশন নাম্বার বি, শরণ কুমার লিম্বালে। ওকে, দেখে নিচ্ছি আমরা নেক্সট কোশ্চেনটা। নাম্বার 17, হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য 51st দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2019? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে কিন্ততু মার্ক করে রাখতে পারো। ঠিক আছে, বিভিআই আমি বলবো। তো 2019-19 জন্য 51 দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে? দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, রাজকমল, রজনীকান্ত। দ্য রাইট আনসার ইজ অপশন নাম্বার ডি, রজনীকান্ত। নাম্বার 18, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ টপ ফোর্বস অ্যানুয়াল ওয়ার্ল্ডস বিলিয়নিয়ার্স লিস্ট 2021? ফোর্বসের অ্যানুয়াল ওয়ার্ল্ডস বিলিয়নিয়ার লিস্ট 2021-এ কে টপ করেছে? ওয়ার্ল্ড বিলিয়নিয়ার লিস্ট 2021-এ ফোর্বসের তালিকাতে টপ করলো জেফ বেজোস, এলন মাস্ক, বিল গেটস না রাশিয়া? দ্য রাইট আনসার ইজ অপশন নাম্বার এ, জেফ বেজোস। এটা কিন্তু আমি অ্যাজ পার এপ্রিল 2021 বলছি, ঠিক আছে, কিপ ইট ইন মাইন্ড। এই যে অ্যানুয়াল লিস্ট অফ, এটা কিন্তু অনেক সময় আপস ডাউন হয়, বাট অ্যাজ পার এপ্রিল 2021, ডোন্ট গেট কনফিউজড। নাম্বার 19, হুইচ ফিল্ম হ্যাজ ওয়ন দ্য বেস্ট পিকচার অ্যাট দ্য ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস বাফটা 2021? বাফটা অ্যাওয়ার্ডে কোন ছবিটা ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস মিন্স বাফটা 2021-এ কোন ছবিটা বেস্ট ফিল্ম পেয়েছে? লস্ট গার্ল, নোম্যাডল্যান্ড, দ্য কল অফ দ্য ওয়াইল্ড না ব্লাড শট? কোনটা করেছে? লস্ট গার্ল, নোম্যাডল্যান্ড, দ্য কল অফ দ্য ওয়াইল্ড না ব্লাড শট? হোয়াট ইজ দ্য রাইট আনসার? দ্য রাইট আনসার ইজ অপশন নাম্বার বি, নোম্যাডল্যান্ড। ইয়েস,
নেক্সট দেখে নিচ্ছি আমরা নাম্বার 20 which of the following film has won the best foreign film feature award at the Moscow International Film Festival 2021 Moscow International Film Festival 2021 best foreign language film hai kaunta pehcha nat samrat hirakani saira tapugle it are an important question right answer is option number d pugle marathi film এটা একটা মারাঠি মুভি নাম্বার 21 which university finds top position in the third edition of times higher education impact ranking 2021 কোন ইউনিভার্সিটি টাইম ম্যাগাজিনে টাইমস হায়ার এডুকেশন এর ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং 2021 থার্ড এডিশনে টপ করেছে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার ইউকে ইউনিভার্সিটি অফ সিডনি অস্ট্রেলিয়া RMIT University Australia or Harvard University or USA The right answer is option number A University of Manchester United Kingdom 22 who became the first Indian woman to scale the Mount Annapurna 10th highest mountain peak in the world First Bharatiya mohila hisebe ke jini Mount Annapurna 10th highest mountain peak ke scale koreche Priyanka Mohite Malvatpurna ताशी मलिक ना कि संतोष यादव व्हाट इज द राइट आंसर इज ऑप्शन नंबर ए प्रियंका मोहिते एंड शी इज फ्रॉम महाराष्ट्र 23 हु हैज बीन अपॉइंटेड एज द हेड ऑफ द बीसीसीआई एंटी करप्शन यूनिट बीसीसीआई नीड्स बोर्ड ऑफ कंट्रोल फॉर क्रिकेट इन इंडिया भारत क्रिकेटर मेन बॉडी तो बीसीसीआई एंटी करप्शन यूनिटर হেড কাকে নিয়োগ করা হয়েছে শাবির হোসেন শেখাদম খান্দওয়ালা অজিত সিং আদিল জৈনুল ভাই অনিশ শাহ কোনটা হবে দ্য রাইট আনসার ইজ অপশন নাম্বার এ শাবির হোসেন শেখাদম খান্দওয়ালা 24 Who has been appointed as the 48th Chief Justice of India? ভারতে 48তম Chief Justice of India হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে রোহিন্টন ফালি নরিমন এন ভি রমনা উদয় ইউ ললিত নাকি অজয় মানিক রাও খান উইলকার ভারতের 48তম চিফ জাস্টিস হয়েছে কে রাইট আনসার ইজ অপশন নাম্বার বি এন ভি রমনা 25 হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ রেভিনিউ সেক্রেটারি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স মিনিস্ট্রি অফ ফিনান্সের মধ্যে রেভিনিউ সেক্রেটারি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে নতুন অজয় ভূষণ পান্ডে তরুণ বাজাজ অজয় সেন না গণেশ জ্ঞানেশ কুমার নিউ রেভিনিউ সেক্রেটারি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স কাকে নিয়োগ করা হয়েছে অপশন নাম্বার বি মিস্টার তরুণ বাজাজ 26 who has been appointed as the chief election commissioner of india How the Chief Election Commission of India হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে সুশীল চন্দ্র রাজীব কুমার চিন্তন বৈষ্ণব নাকি সুভাষ কুমার চিফ ইলেকশন কমিশনার হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এন্ড দেন রাইট আনসার ইজ অপশন নাম্বার এ সুশীল চন্দ্র ঠিক আছে নেক্সট নাম্বার 27 হোয়াট ইজ ইন্ডিয়াস র‍্যাঙ্ক ইন দ্য হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্স কিউ টু 2021 গ্লোবাল র‍্যাঙ্কিং কিউ টু 2021 গ্লোবাল র‍্যাঙ্কিং এ ভারতের র‍্যাঙ্ক কত হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্সে আমরা জানি প্রত্যেক বছর একটা পাসপোর্টের ইন্ডেক্সে র‍্যাঙ্কিং হয় প্রত্যেকটা কান্ট্রির মধ্যে কোন কান্ট্রিটা কতটুকু সেফ এবং ওই কান্ট্রিতে মানুষ কতটুকু মানুষ যায় তার উপর বেসিস করে একটা পাসপোর্ট ইন্ডেক্স তৈরি করা হয় এবং সেই হিসেবে হ্যানলি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান বা নাম্বার কত র্যাঙ্ক কত অপশন নাম্বার সি 84 নাম্বার 28 হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া অন দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স রিলিজড ইন এপ্রিল 2021 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স যেটা এপ্রিল 2021 রিলিজ হয়েছিল সেই অনুসারে ভারতের র্যাঙ্ক কত ছিল 128 130 138 নাকি 142
What is the rank of India on the World Press Freedom Index released in April 2021? The right answer is option number D, 142. Bharatir rank chilo 142tomo. Onekta pichone, onektai pichone. Next question, which team has won the maximum medals, top finished at the top place in the medal table in the 2021 ISSF World Cup New Delhi? ISSF World Cup je hoyeche New Delhi te shetar moddhe kon team maximum medal peyechilo, top spot kon team ta niyechilo, peyechilo China, USA, India na South Korea? ISSF World Cup New Delhi te hoyechilo, and the right answer is India, Bharat maximum medal peyechilo. Next, who has won the Bahrain Grand Prix 2021? Bahrain Grand Prix 2021 obosshoi Formula 1 F1 ekta important topic amader peki exam er jonno. To Bahrain Grand Prix 2021 ta ke jitlo, Sebastian Vettel, Charles Leclerc, Max Verstappen aki Lewis Hamilton? Bahrain Grand Prix 2021 jitlo option number D, Lewis Hamilton. Next, who among the following became the first Indian women sailor to qualify for the Olympics after she was assured of a top place finish in the laser radial event of the Asian qualifiers in Oman? Bharatir protom mohila ke jini sailor hisebe qualify korechilo Olympics e Oman e ekta participation kore, Reshma Nilofar Naha, Netra Kumanan, Varsha Gautam naki Harshita Toma? First Indian woman to qualify as sailor in the Olympics, Summer Olympics, and the right answer is option number B, Netra Kumanan. Dekhechi poroborti question ta, who has been named as Wisden's leading cricketer of the year for the second consecutive year? Wisden er leading cricketer hisebe ditiyo bochorer jonno lagatar ditiyo bochorer jonno kake choose kora hoyeche? Rohit Sharma, Kieran Pollard, Kane Williamson or Ben Stokes? Wisden's leading cricketer of the year second consecutive terms jonno ke jitlo? Option number D, Ben Stokes. Ben Stokes kon desher? England. Next, number 33, who has won a gold medal in the Asian Wrestling Championship in Almaty, Kazakhstan in April 2021? Almaty, Kazakhstan e Asian Wrestling Championship hoyechilo April 2021 ebong oitar moddhe ke gold medal peyechilo? Sakshi Malik, Dinesh Phogat, Sarita Mohan naki Divya Kakran? Gold medal ke peyechilo Asian Wrestling Championship e? Right answer is option number C, Sarita Mohan. Next, 34, who participated in the Dandi Yatra from Delhi to Surat in April 2021 covering a distance of 17 km? Ke Dandi Yatra korechilo from Delhi to Surat in April 2021 pray 17 km par kore YS Jagannathan Reddy, Sarbanand Sonwal, Pema Khandu na Shivraj Singh Chauhan? Dandi Yatra from Delhi to Surat in April 2021 eta korechilo option number D, Shivraj Singh Chauhan. Next, a book titled Names of the Women authored by? Names of the Women ei boita rochoita ke Ruskin Bond, Salman Rushdie, Vikram Seth naki Jeet Thail? Names of the Women ei boita likhechilo ke? Ta likhechilo option number D, Jeet Thail. 36, who is the co-author of the autobiographical book I Am Malala, the story of the girl who stood up for education and was shot by the Taliban? To Malala, I Am Malala ei boita likhechilo Malala, Malala sathe co-author tar naam ki chilo? মালালা অপশন জানি, আই এম মালালা, মালালা ইউসুফজাই পাকিস্তান অ্যাক্টিভিস্ট, মহিলাদের পড়াশোনা এবং মহিলাদের জন্য অ্যাক্টিভিস্ট হয়েছিল এবং শি ওয়াজ শট ডেড বাই তালিবান।
তো অটোবায়োগ্রাফি লেখা হয়েছিল এবং কথাটার নাম কি? ক্রিস্টিয়ানা ল্যাম্প, রেচেল জনসন, আনা রিচার্ডসন নাকি আন্না উইন্টো? রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার এ, ক্রিস্টিনা ল্যাম্প। ঠিক আছে। 37, হু হ্যাজ অথর্ড দ্য বুক টাইটেল সুপারি পালানা রিলিজড বাই দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এম ভেঙ্কাইয়া নাইডু? এম ভেঙ্কাইয়া নাইডু একটা বই অথর একটা বই রিলিজ করলো যেটার নাম ছিল সুপারি পালানা, এবং সেই বইটা কে লিখেছে? আন্না বারাপু ব্রাহ্মাইয়া, শৈলেন্দ্র কুমার যোশী, আর গোপাল কৃষ্ণ, আর আর নারায়ণন? সুপারি পালানা এই বইটা রিলিজ করলো ভারতের ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু, এবং সেটা লিখেছিল অপশন নাম্বার বি, শৈলেন্দ্র কুমার যোশী। নেক্সট, বিলিভ হোয়াট লাইফ এন্ড ক্রিকেট টট মি ইজ মেমোরিয়াল অফ হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার? বিলিভ হোয়াট লাইফ এন্ড ক্রিকেট টট মি এটা কে লিখেছে? মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, জাহির খান, বীরেন্দ্র সেহবাগ? এই বইটা লিখলো কে? অপশন নাম্বার বি, সুরেশ রায়না। নেক্সট, হুই ইজ দ্য অথার অফ দ্য নিউ চিলড্রেন্স বুক দ্য ক্রিসমাস পিক? দ্য ক্রিসমাস পিক বাচ্চাদের একটা নতুন বই, এবং সেই বইটা কে লিখল? রোবার্ট দাহেল, রাস্কিন বন্ড, জর্জ অরওয়েল নাকি জে কে রোলিং? দ্য ক্রিসমাস পিক এই বইটা কে লিখল? যেটা চিলড্রেন্স এর জন্য বই, বাচ্চাদের বই, এবং এই বইটা লিখলো অপশন নাম্বার ডি, জে কে রোলিং, দ্য অথার অফ হ্যারি পটার। Next, the center has announced a public holiday on which day on account of the birth anniversary of Dr. B.R. Ambedkar? B.R. Ambedkar-er জন্মদিবস উপলক্ষে ভারত সরকার থেকে একটা পাবলিক হলিডে ঘোষণা করা হয়েছে, এবং সেটা কোন দিন? 11 এপ্রিল, 12 এপ্রিল, 13 এপ্রিল না 14 এপ্রিল? অন দ্য বার্থ এনিভার্সারি অফ ডক্টর বি.আর. আম্বেদকর, সেন্টার হ্যাজ অ্যানাউন্সড এ পাবলিক হলিডে অন হুইচ ডে? দ্য রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার ডি, 14 এপ্রিল। নেক্সট, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড হেলথ ডে 2021? বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে 2021-এর থিমটা কী ছিল? ইয়ার অফ দ্য নার্স অ্যান্ড মিডওয়াইফ, বিল্ডিং এ ফেরিয়ার হেলথিয়ার ওয়ার্ল্ড ফর এভরিওয়ান, ইউনিভার্সাল হেলথ কভারেজ এভরিওয়ান এভরিওয়্যার, অর টুগেদার অন দ্য ফ্রন্ট লাইন্স এগেইনস্ট ডায়াবেটিস? ওয়ার্ল্ড হেলথ ডে 2021-এর থিম ছিল এই বছরের অপশন নাম্বার বি, বিল্ডিং এ ফেরিয়ার হেলথিয়ার ওয়ার্ল্ড ফর এভরিওয়ান। নেক্সট, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ভ্যালর ডে বা শৌর্য দিবস ইজ অবজার্ভ অন? শৌর্য দিবস প্রত্যেক বছর কবে অবজার্ভ করা হয়ে থাকে? 6 এপ্রিল, 7 এপ্রিল, 8 এপ্রিল না 9 এপ্রিল? শৌর্য দিবস বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ভ্যালর ডে সেটা অবজার্ভ হয়ে থাকে অপশন নাম্বার ডি, 9 এপ্রিল। Next, what is the theme of World Homeopathy Day 2021? World Homeopathy Day 2021-এর থিম কি ছিল? Enhancing quality research in homeopathy, homeopathy in public health, enhancing the scope of homeopathy or homeopathy roadmap for integrative medicine. The theme of World Homeopathy Day 2021-এর থিম ছিল কি? Option number D, homeopathy roadmap for integrative medicine. Next, number 44, in India, National Civil Services Day is celebrated every year on which day? প্রত্যেক বছর ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে অবজার্ভ হয়ে থাকে বা সেলিব্রেট করা হয়ে থাকে? এপ্রিল 18, এপ্রিল 19, এপ্রিল 20, এপ্রিল 21? ন্যাশনাল সিভিল সার্ভিস ডে অবজার্ভ এভরি ইয়ার অন হুইচ ডে? এন্ড দ্য রাইট আনসার ইজ অপশন নাম্বার ডি, এপ্রিল 21। Next, 45, Nobel laureate Isamu Akasaki of Japan has passed away recently. He won the Nobel Prize in which field? Nobel laureate Isamu Akasaki জাপানের কিছুদিন আগে মারা গিয়েছেন, এবং উনি নোবেল প্রাইজ জিতেছিলেন কোন ফিল্ডে? মেডিসিন, ইকোনমিক্স, কেমিস্ট্রি না ফিজিক্স? ইসামু আকাসাকি অফ জাপান নোবেল প্রাইজ জিতেছিল অপশন নাম্বার ডি, ফিজিক্সের উপর। নেক্সট, নাম্বার 46, নেম দ্য আমেরিকান কম্পিউটার সাইন্টিস্ট
who best known as the co-founder of graphics and publishing software company Adobe Inc. has passed away recently. Adobe Inc. Bischer, one of the main graphics and publishing software company jeta pore chilo American computer scientist ebong উনি মারা গেছেন কিছু না কোনো নাম কি পল অ্যালেন চার্লস উইলিয়াম বাকম্যান ফ্রান্সিস ই অ্যালেন নাকি চার্লস গ্যাসকে রাইট আনসার ইজ অপশন নাম্বার ডি চার্লস গ্যাস 47 নেম দ্য ফর্মার গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অলসো নোন অ্যাজ ফাদার অফ ইন্ডিয়ান ব্যাংকিং রিফর্ম টু পাস্ট রিসেন্টলি ফাদার অফ ইন্ডিয়ান ব্যাংকিং রিফর্ম বলতে আমি যে কাকে বুঝি তিনি কিছুদিন আগে মারা গেছেন এস জগন্নাথন এস এন সি সেনগুপ্তা মধ্যমল নরসিংহম ও এস ভেঙ্কটরামন ভেরি ভেরি মাচ ইন কি বলবো আমি রিনাউন্ড পার্সন এবং ব্যাংকিং সেক্টরে ভেরি মাচ রিনাউন্ড পার্সন না নাম হলো মধ্যমল নরসিংহম বা এম নরসিংহম আমরা এম নরসিংহম কিছু কমিটি আমরা যে ব্যাংকিং ক্ষেত্রে আছে very important name and very important personality in banking sector 48 renowned personality Shankho Ghosh passed away recently he was a veteran Shankho Ghosh kichudin age mara gechen uni ki chilen politician actor journalist and poet Shankho Ghosh tini mara gechen kichudin age uni chilen ekjon renowned kobi ba poet number 49 named the first mutual fund house in india to cross the rupees 5 lakh crore average assets under management aaum mark first mutual fund house bharat model je 5 crore takar average asset cross koreche axis mutual fund sbi mutual funds aditya birla sun life mutual fund na ki baroda mutual fund ta ke bollo option number b sbi mutual fund sbi je guys for you very important question এটা হবে আজকে দ্য লাস্ট কোশ্চেন লাস্ট বাট নট দ্য লিস্ট 50 তম কোশ্চেন ইন্ডিয়া হ্যাজ কন্ট্রিবিউটেড এন এডিশনাল 5 লাখ ডলার টু দ্য ইউনাইটেড নেশনস ট্রাস্ট ফান্ড ফর কাউন্টার টেরোরিজম দ্য ইউএন অফিস অফ কাউন্টার টেরোরিজম এস্টাবলিশড ইন ইউনাইটেড নেশনস এর যে কাউন্টার টেরোরিজম অফিসটা আছে সেটা কবে এস্টাবলিশ হয়েছিল 2006 2009 2013 অর 2017 ইউএন অফিস অফ কাউন্টার টেরোরিজম সেটা এস্টাবলিশ হয়েছিল অপশন নাম্বার ডি 2017 বা 2017 সালে তো থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স অ্যান্ড অফকোর্স ফর বিং উইথ আস হোপফুলি ক্লাসটা তোমাদের জন্য খুবই উপকারী হবে এবং ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগে থাকবে এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি আলোচনা করেছি আজকে যদি ক্লাসটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে পারো যে ক্লাসটা কেমন লাগলো তাহলে ইন ফিউচার আরও এরকম ভালো কাজ নিয়ে আসব তো সেপ্টেম্বরের 30 তারিখ অবধি আজকে থেকে শুরু করে 6 দিন কিন্তু আমি ডেলি সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে আমি এই চ্যানেলে আর .2.0 চ্যানেলে থাকব প্লাস 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অবশ্যই ক্লাসগুলো জয়েন করবে বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে সবখানে আমাদের লিঙ্কটাকে শেয়ার করবে একটু হেল্প করবে যাতে করে আমরাও গ্রো হতে পারি একটু লাইক করলে একটু শেয়ার করলে কোনো অসুবিধা নেই আশা করি তোমাদের তো অবশ্যই ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার লাইক তোমরা নিশ্চয়ই করবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আমি আগামীকালকে সকাল 9টায় আমি থাকব স্ট্যাটিক জিকের ক্লাস নিয়ে আমাদের টিএডব্লিউ একাডেমি চ্যানেলে তো কালকে সকাল আবার দেখা হচ্ছে আমাদের টিএডব্লিউ একাডেমি চ্যানেলে সকাল ঠিক 9টায় আমি নিয়ে আসবো স্ট্যাটিক জিকে এবং টপিক হবে ত্রিপুরা কাউন্সিল অফ মিনিস্টার্স নতুন যে ত্রিপুরা কাউন্সিল অফ মিনিস্টার হয়েছে কে কোন মন্ত্রী কার কোন পোর্টফোলিও এভরিথিং ইন ডিটেইলস ত্রিপুরা রিলেটেড আমি কালকে সকালে নিয়ে আসছি টিএডব্লিউ একাডেমি চ্যানেলে স্ট্যাটিক জিকেতে এবং এই ক্লাসটা তোমাদের জন্য খুবই দরকারি হবে ত্রিপুরা রিলেটেড মিনিস্টার রিলেটেড এবং ত্রিপুরা সম্বন্ধে জানতে হলে কালকে ক্লাসটা তোমরা অবশ্যই জয়েন করবে তো আবার দেখা হচ্ছে কালকে সকাল 9টায় টিএডব্লিউ একাডেমি চ্যানেলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার